আমার এই উম্মতের জন্য কি পরিস্থিতি হবে, আমার এই উম্মতকে আমি কেমনে জান্নাতে নিয়ে যাব, কিভাবে জান্নাতে নিয়ে যাব। এদের আমলনামা মাত্র 60 বছর, মাত্র 70 বছর, ঠিক না? এর চাইতে কি বেশি বাঁচি নাকি আমরা? 60-70 আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। আমার এই উম্মতগুলো কেমনে জান্নাতে যাবে এত অল্প আমল নিয়ে? ইনদামিং টাইম জিবরিল আলাইহিস সালাম রাসূলের পাশে এসে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চিন্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 70,000 আপনার উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আপনি চিন্তা করেন না, আপনার উম্মত 70 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের আমল না মানে কিভাবে জান্নাতে যাবে? ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন নাই যে বিনা হিসাবে তোমার এই উম্মতটা জান্নাতে যাবে। কিন্তু আপনি যখন চিন্তা করেছেন আপনার উম্মতের হায়াত বড় সংকট, অল্প হায়াতের আমল নিয়ে কিভাবে জান্নাতে যাবে, নবী গো আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বার্তা পাঠালেন 70,000 উম্মত আপনার বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। চিন্তা করেন না, এরপর রাসূল বলে না না হবে না, 70,000 হইলে কেমনে হয়, কারণ আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি, ঠিক না বা ঠিক? কিয়ামতের ময়দানে এক একজন নবী মাত্র 40 জন উম্মত নিয়ে দাঁড়াবে, কয়জন বলেন? কিছু নবী দাঁড়াবে 30 জন উম্মত নিয়ে, কিছু নবী দাঁড়াবে মাত্র 6 জন উম্মত নিয়ে, কিছু নবী মাত্র দাঁড়াবে 10 জন উম্মত নিয়ে, কিছু নবী মাত্র দাঁড়াবে শুধু তার পরিবার নিয়ে, বাস 7 জন সদস্য, 5 জন সদস্য, 3 জন সদস্য, এই পরিবার নিয়ে কিছু নবী দাঁড়াবে। কিছু নবী দাঁড়াবে 10,000, কিছু নবী দাঁড়াবে 40,000, কিছু নবী দাঁড়াবে 50,000। কিন্তু যখন ডাকা হবে আমার আখিরি জামানার পয়গম্বর কোথায়, আমার রাসূল যখন দাঁড়াবেন, আর যখন বলা হবে আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত গুলো কোথায়, রাসূল বলেন আমার উম্মতের শুধু মাথা দেখা যাবে, তারকা যেভাবে গুনে শেষ করা সম্ভব নয়, আমার উম্মত গুনেও সেভাবে সম্ভব নয়। সুবহানাল্লাহ, বলেন হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, এত কোটি উম্মত হবে যা গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, তাহলে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের সংখ্যা বেশি নাকি কম? রাসূল বললেন কেমনে 70,000 মাফ করলে কি হবে, আমার খাওয়া লাগবে 3 কেজি, যদি আমার 100 গ্রাম দেয় এই খাওয়াতে আমার পেট ভরবে? এটা খাওয়া যা না খাওয়া তো একই তো কথা, খাইলেও যা না খাইলেও তা, আমার পানি লাগে 1 লিটার, এখন দিলাম আমি ওই কাকে এক এক মুখ এক কাক দিছি, খালি 1 লিটারের জায়গায় কয় কাক দিছি, তেই তৃষ্ণা তো তৃষ্ণায় জ্বলতেই হবে, তো এইটা খাইয়াই কি আর না খাইয়াই কি, বরং ওইটা খায় আরো জ্বালা বাড়বে, ঠিক না? ঠিক, রাসূল বলেছেন 70,000 হবে না। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, আপনার উম্মত বেজার, আপনার নবী বেজার, 70,000 খুশি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও আরো 70,000 দিয়ে দিলাম, আরো 70 দিয়ে দিলাম, 270 বিনা হিসাবে মাফ করে দিলাম, তাও হলো না, 370 বিনা হিসাবে মাফ করে দিলাম, তাও হলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, যত জন 370 আমি দিয়েছি প্রতি জনার সাথে আরো 70 উপরে মাফ করে দিলা। প্রথমে 70 দিলেন, এরপরে 70 দিলেন, এরপরে আবার 70, রাসূল খুশি না, এরপরে প্রতি জনের সাথে আরো 70,000 করে মাফ করে দিবেন তিনি কে? এবার রাসূল খুশি, কারণ খুশি করা দায়িত্ব কার? ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফতরদ, নবী আপনি যখনই বেজার তখন আমি আল্লাহ আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ, বলেন আজকে এই আয়াতেরই কথা বলছি, এই আয়াতেরই তাফসীর করছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফতরদ আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফতরদা, নবী আপনি যেখানেই বেজার সেখানে আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, বলেন তাহলে 70,000 70,000 করে উম্মতদের মাফ করে দিলেন তিনি কে? আরেকদিন রাসূল হাতিমে কাবার সাথে ডালাতে এইভাবে বসে আছেন, চিন্তিত, পেরেশান, পেরেশান আর চিন্তিত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, কমরটা খাব্বাবের জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাসূলকে বললেন নবী এই যে দেখেন আমার কমরটা তারা জ্বলন্ত কয়লা দিয়ে জ্বালিয়ে দিয়েছে,
আরেকজন সাহাবী আসলেন, তিনি বললেন আমার বাবাকে তারা গ্রেফতার করেছে। আরেকজন সাহাবী আসলেন, তিনি বললেন আমার মাকে তারা মারধর করেছে। একের পর এক সাহাবীগুলোর কষ্টের কথাগুলো বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সাহাবী, আমার অমুক ভাই, আমার অমুক স্ত্রী, আমার অমুক মা, আমার অমুক বাবাকে কষ্ট আর কষ্ট দেওয়া হচ্ছে। কে দিচ্ছে কষ্ট? আবু জেহেল। কে দিচ্ছে? আবু লাহাব। কে দিচ্ছে? উদবা, শাইবা, মুগীরা, একের পর এক তারা কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমরা সহ্য করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী আপনি খুশি হয়ে যান, যেই লোকদের জমিনের ভিতরে রক্ত পড়ে বেশি, যাদের রক্ত বেশি জমিনে খরচ হয় তাদের হাতের ভিতরে দেশটা উঠায়া দেন তিনি। কে? রাসূল খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন চিন্তিত হয়ো না, রাসূল বললেন পেরেশান হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না। খাব্বাব তোমার কোমর জ্বলেছে, জমিনে রক্ত পড়েছে। বেলাল তোমার শরীর থেকে রক্ত জমিনে পড়েছে। সুমাইয়ার রক্ত জমিনে পড়েছে। একের পর এক সাহাবী নির্যাতিত হচ্ছে, মাজলুম হচ্ছে। ইনদামিং টাইম জিবরিল আলাইহিস সালাম আমার কাছে খবর দিয়ে গেলেন, জমিনের ভিতরে যাদের রক্ত বেশি পড়ে দেশটা তাদের হাতেই তুলে দেয় তিনি। কে? চিন্তা নাই, অল্প সময়ের ভিতরে মক্কা মদিনা আমার হাতের মুঠোয় চলে আসবে, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, তাহলে রাসূল যখনই চিন্তিত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূলকে খুশি করার দায়িত্বটা কার? অসিরেই আমি এত কিছু দিব আপনাকে যে আপনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বর্ণনা করা হলো, নবী কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষগুলো নাভিস্থল পর্যন্ত তাদের জিহ্বাটা বাহির হতে হতে ঝুলে যাবে, তামার জমিন বানানো হবে কিয়ামতের ময়দানে, পানি পানি করে সবাই চিৎকার দিবে, সবাই শুধু ছোটাছুটি করবে, লাস্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবাই পানা চাইবে। ইয়া রব, রব্বে করিম, কিয়ামতের ময়দানের যে কষ্টটা আপনি আমাদেরকে দিচ্ছেন, এই কষ্টটা থেকে আপনি আমাদেরকে বাঁচান। বাঁচান মানে আল্লাহ তাড়াতাড়ি বিচারের ফয়সালাটা করে দিয়ে, যদি জাহান্নাম হয় জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দেন, কিন্তু কিয়ামতের ময়দানে এই চূড়ান্ত কষ্ট আর আমাদের দিয়েন না। আল্লাহু আকবার। কষ্টটা কি বেশি হবে না কম হবে বলেন তো দেখি, আল্লাহকে কি বলবেন? আল্লাহ আর এই কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য হয় না, লম্বা 50,000 বছর আর সহ্য হয় না, আল্লাহ আর পারতেছি না, কলিজাটা শুকায়া গেছে, মগজ নাক দিয়ে গলে গলে পড়ছে, আল্লাহ পায়ে ফুসকা পড়ে গেছে, শরীর দিয়ে আগুন ধরে গেছে, আল্লাহ এই কষ্ট আর সহ্য হয় না। ইয়া রব আপনি একটু দয়া করে আর আপনি একটু মায়া করে, হিসাব যেইটাই হয় এই হিসাবটা করে আপনি জাহান্নামে ফালাইলে জাহান্নামে ফালায়া দেন, অন্তত এই ময়দানে আমাদেরকে আর রাখেন, আর সহ্য হয় না। কার কাছে বলবেন বলেন, সবাই বলেন কার কাছে? আদম আলাইহিস সালাম। তিনি বলবেন আমি পারবো না, বিচারের কাজ কোন দিন হবে এটা কে ভালো জানে বলেন। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালাম বলবেন এটা আমার জানা নাই, এটা ভালো জানে কে? ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন এইটাও আমি জানি না, আল্লাহ বিচারের কাজ কোন দিন শুরু করবেন কখন শুরু করবেন এইটা ভালো জানে একজন, তিনি কে? তবে আল্লাহর সাথে কথা বলার মতো আজকে কোনো পয়গম্বরের ক্ষমতা, সবাই বলেন কোনো ক্ষমতা নাই। আহা, এই বর্ণনাগুলো শুনে রাসূল পেরেশান, এই কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো না জানি কোন কষ্টের ভিতরে ভোগান্তি হয়ে থাকবে, নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলে যাবে, আমার উম্মতের কি ক্ষতি হবে, আমার উম্মত কোন জায়গায় টেনশনে পড়বে, কত হাজার লম্বা বছর পর্যন্ত আমার উম্মতগুলো কষ্ট করবে। যারা এক গ্লাস পানির পিপাসায় দুনিয়া সহ্য করতে পারে না, ঠিক না? ঠিক কথা কন না কেন? এক গ্লাস পানি খাইলে পিপাসা মিটে যাবে, এক গ্লাস পানির পিপাসায় আমরা কাতর হয়ে যাই, ঠিক না? ঠিক। আমার সেই উম্মতগুলো কিভাবে 50,000 বছরের সময়টা পার করবে? রাসূল টেনশন, রাসূল পেরেশান। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, রব্বে করিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সুসংবাদ এনে দিয়েছেন,
যে সেই দিন কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার মতো সুযোগ পাবে না। কিন্তু নবী গো, আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে, আপনি সেজদায় পড়বেন, আল্লাহ নিজেই আপনার সাথে কথা বলা শুরু করবে। কোন নবী কথা বলতেই পারবে না, কোন নবী কথা বলবে না, কোন নবী কথা বলার জন্য চেষ্টা করলেও তাকে ধমক দিয়ে বন্ধ করে দিয়ে দেওয়া হবে, কথা বলার কোনো শক্তি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, কেননা আপনি যখন ওই মাকামে মাহমুদে সেজদায় পড়বেন, আপনাকে কথা বলা লাগবে না, আল্লাহ নিজেই আপনাকে ডাক দিয়ে বলবেন, হাবিব কি চান আপনি বলেন, চাইতে দেরি হবে, পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী ওয়াসিরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যখন রাসূল টেনশন করলেন মাকামে মাহমুদ দিয়ে রাসূলকে খুশি করলেন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? হাতিমে কাবার সাথে রাসূল ডালান দিয়ে বসে আছেন, এক গ্লাস পানির পিপাসা আমার উম্মত সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে কিভাবে আমার এই উম্মত গুলো লং টাইম পর্যন্ত সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেখানে গিয়ে কিভাবে তারা কিয়ামতের ময়দানে চলবে, যাদের ধৈর্যটা হলো একেবারে কম, আমাদের ধৈর্য বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি নাকি কম? একেবারেই কম। কোন কোন নবীর উম্মত দুই দিন পর্যন্ত খাবার খায় নাই, ধৈর্য ছিল। 15 দিন পর্যন্ত মরুভূমির বালুর ভিতরে শুয়ে আছে, ধৈর্য ছিল। কিন্তু আমাদের ধৈর্য এতটাই ছোট, এতটাই ছোট, 15 দিন মরুভূমিতে শুয়ে আছে গরমে, তারপরও তাদের ধৈর্য হারায় নাই। আর আমার আমার ধৈর্যের কথা বলি, আমারটা আমার ধৈর্যের কথা বলি, রংপুর থেকে মাহফিল করে আসতেছি, দিনাজপুর থেকে রংপুর থেকে দিনাজপুর, এতটুকু সময় আমার এসি গরম হাওয়া মারতেছে, ঠান্ডা হাওয়া মারতেছে না। ওই হিমু ভাই বুঝবে এই বিষয়, ফিল্টারটা নষ্ট হয়ে গেছে এসির, এসির যে ঠান্ডা বাতাস মারবে ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। রংপুর থেকে দিনাজপুর শুধুমাত্র হাওয়া ঠান্ডা মারতেছে না, আমার অস্থির শুরু হয়ে গেছে। আমি ড্রাইভারকে বলছি, মিয়া গাড়ি থামাও, তাড়াতাড়ি কোথায় গ্যারেজ আছে নিয়ে আগে এই ফিল্টার ঠিক কর, এরপরে গাড়ি চালা। তাহলে 10 মিনিট আধা ঘন্টার জন্য এসির হাওয়া গায়ে লাগতেছে না, এটা আমাদের সহ্য হয় না। 50,000 বছর কিয়ামতের ময়দানে তৃষ্ণা আপনি সহ্য করবেন কিভাবে, কেমনে সহ্য হবে? এক বেলার খাবার যদি দেরি হয় বউ তালাক দিয়ে দেয়, কয় হে এটা রাখবো না, আমার খোঁজ খবর রাখে না, নাই পরিস্থিতি এমন নাই, কথা বলেন নাই, পানি দিতে দেরি হয়েছে, কাজ করে এসেছে, খাবার দিতে দেরি হয়েছে, কয় তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর মাও তালাক, মাও সহ তালাক দিবে। তাহলে আমাদের ধৈর্যটা বেশি নাকি কম বলেন? রাসূল এটা জানতেন, আমার মাত্র 50-60 বছরের হায়াতের উম্মত, ধৈর্য একেবারে ছোট, এদের ধৈর্যই নাই, এরা কিভাবে কিয়ামতের ময়দানে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, কিভাবে এরা তামার জমিনের উপরে এই গরম উত্তপ্ত আধাত নিচে একদম সূর্যটা পাঠিয়ে দেওয়া হবে, কিভাবে তারা সহ্য করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত আর পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, আমার রাসূলের চিন্তা দূর করো, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আপনি কেন চিন্তিত, কেন আপনি পেরেশান? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, যে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে যে এক পিয়ালা পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত যদি 50,000 বছর পর্যন্ত লম্বা সময় হয়, কোন পিপাসা তার গলার ভিতরে আর আসবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী অসিরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়ে আপনাকে খুশি করে দিব যা আপনি বিন্দু পরিমাণ টের পাবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেখানে টেনশন করে, টেনশন থেকে দূর করেন তিনি কে? সে আল্লাহ এখন আর নাই মনে হয় না? না না নাই তো, কেমনে কেমনে? আমি এক জায়গায় জুমা পড়াতাম, আমার মুয়াজ্জিন বলতো, হুজুর জিবরিল আলাইহিসসালাম মনে হয় মারা গেছে, মালাকুল মউত মারা গেছে, জিবরিল মারা গেছে, মউতের ফেরেশতা নাই। আমি বলতাম, আমি বললাম কেন আপনি এই কথা বলতেছেন, কেন যে মউতের ফেরেশতা নাই? উনি বলতেছে,
যে মানুষ যেভাবে চলাফেরা করতেছে মনে হয় যে এরা মরবে না, কিন্তু মওতের ফেরেশতাই মরে গেছে। এদের চলাফেরা দেখে, এদের পরিস্থিতি দেখে মনে হয় যারা জীবনে মরবে না। সমাজে নাই এমন লোক? ওই জুমা আর এই জুমা মাঝখানে কে আল্লাহ কে কি জানাও নাই, এমন লোক খুঁজলে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে তো আপনার ভিতরে মনে হয়েছে যে মৃত্যুর ফেরেশতা মরে গেছে, আপনি মরবেন না তো, উনিই মারা গেছে। আপনার ব্যবহার আপনার চলাফেরা দেখে তো মনে হয় এটাই, উনি আছেন না মারা গেছেন। অনেকের চিন্তা উনি মারা গেছে, দেখছেন আওয়াজে, উনি আছেন না মারা গেছে? আছে ভাই সাহেব, আছে। ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, আল্লাহর পাঠানো যখন সময় এসে যাবে উনি তখন ঢং করে একটা বাড়ি মারবে বেলের ভিতরে, এই বাড়ির আওয়াজ বন্ধ হতে দেরি, উনি নিয়ে যেতে দেরি করে। কোথায় প্রধানমন্ত্রী, কোথায় ডোনাল্ড ট্রাম্প, আর তেলের তেলের পাম্প সব চলে, টাম পাম্প কেউ থাকবে না। ক্ষমতা দিয়ে কি দুনিয়ায় টিকে রাখা যায়? থাকা যায় একদিন, এক ঘন্টা, আধা ঘন্টা, এক মিনিট, এক সেকেন্ড? কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি? তাহলে রাসূল যখনই টেনশনে পড়েন, রাসূলের টেনশন দূর করেন তিনি কে? সে আল্লাহ কি এখন আছে? আগের মতোই আছে। ক্ষমতা কমছে নাকি? আমাদের ক্ষমতা কমে আর বাড়ে? ওনার ক্ষমতা কি কম বাড়াছে? নাই। আমাদের বিরোধী কোনো দল থাকে? থাকে না। যদিও আওয়ামী লীগের বিরোধী বিএনপি আছে, বিএনপির বিরোধী কে আছে? আওয়ামী লীগ আছে। আর গুলার না হয় নমিনেশনও নাই, অন্যের নিবন্ধনও নাই, এগুলা বাদ। হেতারা দুইজনই খালি, ঠিক না? এই দুইজন আছে বাংলাদেশে। তাহলে এই দুইজনের ভিতরে ধরেন বিএনপির বিরোধী আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরোধী বিএনপি, আল্লাহর বিরোধী কি আছে? ডোনাল্ড ট্রাম্প আছে না, মোদি? এদের ভাব দেখে তো মনে হয় আল্লাহর সাথে এরা যুদ্ধ করবে, কথা কন না কেন? ইসরায়েলের ভাব দেখে মনে হয় আল্লাহ যদি কোনো সেনাবাহিনী পাঠাতেন ফেরেশতা ওদের সাথে এরা যুদ্ধ করতো, ঠিক না? ঠিক, এদের ভাব দেখে মনে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন, ঠিক না? ঠিক, সবাই হারিয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? তাহলে যখন রাসূল চিন্তিত আমার এই অধৈর্য উম্মতগুলো কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত কিভাবে তৃষ্ণায় তৃষ্ণাক্ত হয়ে কাতর হয়ে ঢুলে পড়বে, ইন দা মিং টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতিমে কাবার পাশে সূরা কাউসারটা নাজিল করে দিলেন, তিনি কে? ইন্না পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। একই জায়গায় রাসূল দুইটা টেনশনে ভুক্ত ছিলেন, এক নম্বরে আমার উম্মতের কি চিন্তা হবে, দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই লেস কাটা, লেস কাটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। আবু জেহেল বললেন মোহাম্মদ লেস কাটা, উদবা বললেন মোহাম্মদ লেস কাটা, সাইবা বললেন মোহাম্মদ লেস কাটা, মুগিরা বললেন মোহাম্মদ লেস কাটা, আবু লাহাব বললেন মোহাম্মদ লেস কাটা, আবু লাহাবের স্ত্রী বললেন মোহাম্মদ লেস কাটা। লেস কাটা মানে যার বংশে বাতি জ্বালানোর লোক নাই, আমাদের সমাজের কথা, যার ছেলে নাই তার বংশের বাতি জ্বালানোর কি নাই, লোক নাই। মেয়ে আছে 50 জন কিন্তু ছেলে একটা নাই, ও বলে যে আর বংশ শেষ এখান থেকেই, ঠিক না? রাসূলের যতগুলো ছেলে হয় সব ছেলেগুলো একের পর এক নিয়ে যায়, তিনি কে বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? প্রথম ছেলে বিদায়, দ্বিতীয় ছেলে বিদায়, তৃতীয় ছেলেও বিদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন এবং পেরেশান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন যতটা সন্তানটা বিদায় হয়ে যাওয়াতে, তার চাইতে বড় কষ্ট পেলেন যখন আবু জাহেল আবু লাহাব রাসূলকে বললেন মোহাম্মদ লেস কাটা। নাউজুবিল্লাহ বলেন, লেস কাটা মানে মোহাম্মদের বংশের বাতি নেই, ওর কোনো সন্তান ছেলে হলে থাকে না, সব মারা যায়, ওর বংশ না, এটা লেস কাটা, হে লেস নাই।
রাসূল এটা নিয়ে খুব পেরেশান, পেরেশান বলতে কি রকম মনের ভিতরে কষ্ট। আর আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি এমন কিছু আপনাকে দিব অচিরেই আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন অচিরেই আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হুয়াল সবাই বলেন হুয়াল আবতার, ইন্না নিশ্চয়ই শানিয়াকা নবী গো শানিয়াকা হুয়াল আবতার, আমি নিশ্চয় 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 তাগিদ কে দিয়েছেন বলেন, ইন্না বলে তাগিদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় নবী আপনাকে যারা যারা বলেছে নিস্কাটা, নবী গো আপনি তো লিস্কাটা না, বরং যারাই বলেছে তারাই প্রকৃত লিস্কাটা। সুবহানাল্লাহ বলেন কে বললেন এটা, সবাই বলেন কে, রাসূল এখন খুশি না বেজার, আরো জোরে বলেন খুশি না বেজার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সন্তান নিয়েছি আপনার কয়জন, একজন দুইজন তিনজন, হ্যাঁ নবী গো আপনার যতগুলো উম্মত আপনার দুনিয়াতে আছে সবাইকে আজ থেকে আমি আপনার সন্তান বানায়া দিলা। আচ্ছা এতগুলো সন্তান যদি থাকে রাসূল কি নিস্কাটা হয়, কথা বলেন নিস্কাটা হয়? ও নবী তিনটা সন্তান আপনার নিয়েছি, চিন্তিত নাই, কিয়ামত পর্যন্ত আপনার এমন কিছু উম্মত থাকবে আপনার দিন রক্ষা করার জন্য বছরের পর বছর কারাগারে বন্দী থাকবে, বিন্দু পরিমাণ বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক না বে, ঠিক এমন সন্তান আমি আপনাকে দিব, আপনার এমন কিছু সন্তান আমি দিব, আপনার 30 পারা কোরআন যেটা নাজিল করেছি বুকের ভিতরে নিয়ে হাসির মঞ্চে হাসতে হাসতে উঠবে, এই সন্তানটা আপনার জন্য জীবন দিয়ে দিবে বিন্দু পরিমাণ, পৃথিবীর কোনো লোভ লালসা তাকে পিছু হটাতে পারবে না, ঠিক না বে, ঠিক। ফিলিস্তিনের একটা পরিবারের কথা, ফিলিস্তিনের একটা মধ্যবয়সী, বয়স হবে 40 থেকে 45 বছর, উনি দাঁড়িয়ে আছেন, উনার যেখানে বাড়িটা ছিল ফ্ল্যাট ছিল উনি ফ্ল্যাটের উপরে দাঁড়িয়ে আছেন, বহু খুঁজতে 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 উনি ফিলিস্তিনের ভিতরে উনি উনার ছোট্ট 2.5 থেকে 3 বছরের বাচ্চার একটা পুতুল খুঁজে পেয়েছে। কি খুঁজে পেয়েছে বলেন দেখি, পুতুল পুতুল, এত বড় একটা বিলাই বা পুতুল একটা আছে, এটা উনি খুঁজে পেয়েছে। এটা খুঁজে পাওয়ার পর উনি বুকের ভিতরে নিয়ে এটা ধরে উনি কাঁদছে, উনি কান্না করছে এটা বুকের ভিতরে নিয়ে, ফিলিস্তিনের এই ভাইটা। উনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কাঁদছেন কেন, আপনার মনের ভিতরে কষ্টটা কি? উনি বলছেন এটা আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ বলেন এটা আমার আনন্দের কান্না। কিভাবে এটা আপনার আনন্দের কান্না? উনি বলছেন আমার 2.5 থেকে 3 বছরের বাচ্চা শহীদ হয়েছে, আমি শহীদের পিতা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন মিয়া আর আপনার ছেলে, আমার রাসূলকে যখন গালি দেয় যখন বাংলাদেশের ময়দানে মিছিলে বাইর হয় ছেলেরে গলত ঘরের ভিতরে লক দিয়ে এখন তুই থাক বাবা বাইরে যাস না, হামলা মামলা করলে দৌড়াইতে পারুম না। আপনার ইমানেও সমস্যা, ছেলে যাইতে চাইছে ওরে বন্দি করছেন, ছেলের ইমানেরও সমস্যা করে দিয়েছেন আপনি, ঠিক না বেটি? আপনি রাসূলের সন্তান হওয়ার যোগ্য হন নাই। আমার 2.5 বছরের সন্তান 3 বছরের সন্তান শহীদ হয়েছে, আমি প্রাউড ফিল করছি যে আমি শহীদের পিতা। আমার স্ত্রী শহীদ হয়েছে, আমি প্রাউড ফিল করছি আমি একজন স্ত্রীর স্বামী, অর্থাৎ আমি আমার স্ত্রীর স্বামী, আমি আমি একজন স্বামী, এমন স্বামী যে আমি আমার স্ত্রী শহীদের স্বামী। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা এই ঘরের ভিতর ইন্তেকাল করেছে, এখনো হয়তো নিচে চাপা পড়ে আছে, আমি প্রাউড ফিল করছি আমি এমন একজন সন্তান যার বাবা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি এমন একটা মায়ের সন্তান যে আমি প্রাউড ফিল করছি যে আমার মা শহীদ হয়েছে, আমি এমন মায়ের সন্তান যে আমার মা শহীদ। সুবহানাল্লাহ বলেন। আমি এমন একজন কাজের লোকে আমার ঘরের ভিতরে বসবাস করতো, কাজের লোকটাও দুনিয়া থেকে চলে গেছে, আমি এমন একজন মালিক যে আমার কাজের লোকটাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। মানে আমার সবাই শহীদ, আমি কাজে বাহিরে ছিলাম চাকরিতে এই জন্য আমি বেঁচে গেছি, আমি থাকলেও আমার পুরা পরিবার শহীদ হয়ে যেত, পুরা পরিবারটাই জান্নাতে হাসতে হাসতে বসবাস করতাম। উনাকে বলা হলো আপনার তামান্না কি? উনি বলছেন আমার তামান্না আমার বাচ্চা যেভাবে শহীদ হয়েছে, আমার বিবি যেভাবে শহীদ হয়েছে, আমার মা যেভাবে শহীদ হয়েছে, আমার বাবা যেভাবে শহীদ হয়েছে, আমার কাজের লোক যেভাবে শহীদ হয়েছে, আমার তামান্না ফিলিস্তিনের জন্য যেন আল্লাহ আমাকে ওইভাবে শহীদ করে নেয়। এরা হলো প্রকৃত আমার রাসূলের সন্তান। আপনার মতো আকিজবিড়ি খায়া উপরে ধোঁয়া ছাড়া দেখেন যে ধোঁয়া কোন দিকে যাইতেছে, আন্নে মিয়া রাসূলের সন্তান হওয়ার যোগ্য আছে মিয়া?
অন্যের মতো বিড়ি টানা মানুষ নামাজের কাতারে দাঁড়ালে পাশের মানুষ দাঁড়াইতে পারে, ছাগলের পাটাও ভালো আছে অন্যের থেকে। মাইন্ড করতেছেন, কষ্ট পাইতেছেন? আচ্ছা কোন রসুল ধোয়া টানছে কোন তো? আন্নে যে ধোয়া টানার দোয়া বানাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা, যে দোয়াটা বানাইছেন, কোন রসুল ধোয়া টানছে? আছে সোয়া লক্ষ সাহাবি কে টানছে? আছে টানে টানেন? বাপ যেরকম সন্তানও তো এরকম হওয়া দরকার, ঠিক না? ভাই ঠিক, আমার রসুল কোনদিন এগুলার পক্ষে বলেন নাই, তা আপনি টানেন কেন? বয়স হয়ে গেছে 95-90, কয়েকজন মুসল্লি আমাকে বলছে এই 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 জায়গার ভিতরে কয়েকজন মুসল্লি আছে এমন হুজুর যে বয়স হয়ে গেছে 70-80 তাও টানে, পেশাব করতে করতে টানে বেড়া, হে বেটা টয়লেটও যায় টানে, হে বেটা টয়লেট থেকে বাইর হয়ে আইলে আধা ঘন্টা গন্ধ থাকে। সবচাইতে নিম্নমানের খাবার যেটা টয়লেটে খাওয়া যায় কি এটা? এখন হসা খাবার খাই কেমনে এই মানুষগুলো? টয়লেটে যে খাবারটা খায় নাম কি? কন্যাকা খাই তো এই জন্য বলতেছে না এরা। আন্নে কন্যাকা আন্নে খান নাকি মিয়া, টয়লেটে যে খাবারটা খায় আবার মুয়াজ্জিন কন্যা, এটার নাম কি? আপনি বলতেছেন না কেন? আপনি খান, যারা খায় এরা বলতেছে না, এরা হাসতেছে খালি। আল্লাহর দোহাই, রাসূলের যদি উম্মত হতে চান, রাসূলের যদি সন্তান হতে চান, তাহলে এগুলা থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার কয়েকটা সন্তানকে আমি নিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার এমন কিছু সন্তান আমি দিব যারা আপনার কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে হাসতে হাসতে জীবন দিবে, ঠিক না? ঠিক। আপনার এই যে কয়টা সন্তান দিয়েছিলাম এরা কতটুকুই বা জীবিত থাকতো, কয়দিনই বা দুনিয়াতে জীবিত থাকতো, আপনি কেন বেজার হচ্ছেন? আপনাকে লেস কাটা বলতেছে, ওরা চিন্তা করেছে আপনি লেস কাটা না, কিয়ামত পর্যন্ত আপনার সন্তান দিয়ে পুরো পৃথিবীটাকে আমি ভরে দিব। আচ্ছা বলেন তো, রসুল এখন খুশি নাকি বেজার? রসুল এখন খুশি নাকি বেজার? রসুল এখন খুশি। তাহলে এখানে সুসংবাদ কয়টা দিল? ইন্না আতয়না কাল কাউসার, আল্লাহ বললেন যে আপনি টেনশন করছেন আপনার উম্মতের জন্য, যান আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি দিলাম, যেটা পান করবে কিয়ামতের ময়দানে আপনার উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত 50,000 বছর লম্বা সময়ও যদি হয় কোনো ধরনের কোনো পিপাসা আপনার উম্মতের কলিজায় লাগবে না। সুবহানাল্লাহ বলেন, সূর্য গিলা খাইলেও আর পিপাসা ধরবে? আরো জোরে বলেন, পিপাসা ধরবে? আরেকটা বার রাসূল যখন টেনশন করলেন, মন খারাপ করলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার কয়েকটা সন্তানকে আমি নিয়েছি, আপনাকে বলছে তারা লেসকাটা, সারা পৃথিবীর সব উম্মত অর্থাৎ আমার সকল বান্দাদেরকে আপনার সন্তান বানায় দিলাম, এরা আপনার কালিমার দাওয়াত দিবে, এরা আপনার কোরআনের দাওয়াত দিবে, এরা মসজিদ বানাবে, এরা মাদ্রাসা বানাবে, এরা কোরআনের হাফেজ বানাবে, এরা কোরআনটাকে বুকের ভিতরে আগলে নেবে, কোরআনের জন্য ময়দানে রক্ত ঢেলে দিবে, ঠিক না? ঠিক। এই সন্তানগুলো আমি আপনাকে দিয়েছি। আব্বাজান, আপনারা যে রসুলের সন্তান হবেন সে আদর্শটা তো তৈরি করেন না? বাপকা বেটা সিপাহিকা ঘোড়া উসনা হতো থোড়া থোড়া, বাপ কিরকম আর বেটা কিরকম? বাপ লম্বা দাড়িওয়ালা আর বেটা কিরিম সেপওয়ালা। হে বেটা, সেপ করতে গেছে আমার সামনে এক জায়গায়, আমি গিয়েছি বলছে হুজুর 2টা মিনিট সময় দেন, ওনারটা আমি চাঁসি দিই, বয়স দেখতেছি 72-এর মতো। আমি কই আস্তাগফিরুল্লাহ, এই চাঁসা বুঝি চাঁসবো? কয় হুজুর চাঁসতে চাঁসতে বেডার চাপা এমন ভাবে ঢুকছে, এখন হাফ এইভাবে না করলে চাঁসা যায় না, ফেরাউনের মতো চেহারা হয়ে গেছে, এটা ঢুকে গেছে ভিতরে, এরপরও বেটা টানি টানি চাঁসে। আমি কই হে বেটার জন্য তো বাংলাদেশ বেলেটি বানায়নি, হে বেটার যে এখন গালের অবস্থা সাবা জামনে বসছে, হের জন্য তো বেলেট বানাই নাই, হের জন্য একটা টালি লই আনিয়েন, টালি দি বুকের উপরে পাড়া দিয়ে এমনি করে চাঁসিয়েন, জন্মে শিক্ষ হইবে বেটার। কত বড় জালিম! হে রাসূলের উম্মত দাবি করছে, রাসূলের সন্তান দাবি করছে কিরিম সেব করে, ঠিক না? ঠিক। বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুসনা হতো ধোড়া থোড়া, বাপ যেরকম বেটা সেরকম যদি হওয়া চায়, আজ থেকে যারা চাষেন নিয়ত করে ফেলেন, আমার বাপের যত দাড়ি ছিল আমারও দাড়ি থাকবে ইনশাআল্লাহ। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে ভাই? বলেন তো দেখি।
যুবক ভাই যারা আছো তোমরা, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কিন্তু যুবক বয়সে বহু মানুষ মারা যাইতেছে না? তুমি যদি মারা যাও, রাসূলের দাড়িটা নিয়ে যদি অন্ধকার কবরে যাও, অন্তত অন্ধকার কবরের ভিতরে যৌবন বয়সে বলতে পারবে সুন্নাহ নিয়ে এসেছি রাসূলের, আলহামদুলিল্লাহ বলবেন না? কোন কোন বর্ণনা এসেছে রাসূলের সুন্নাহ দিয়ে যদি তার পুরো বডিটা মানে আবরণ করা থাকে, কবর পর্যন্ত তাকে চাপ দিতে ভয় করবে। সুবহানাল্লাহ, বলেন কি আছে আপনার ভিতরে সুন্নাহ ছাড়া কি আছে? সব তো খুলে ফেলবে। আজকে নিয়ত করেন তাহলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, পৃথিবীর সকল মানুষদেরকে রাসূলের সন্তান অর্থাৎ আমরা রাসূলের সন্তান হিসাবে কে নিযুক্ত করলেন বলেন? আরো জোরে বলেন, কে? এখন এই হাউজে কাউসারের পানি রাসূল বলেছেন দুই শ্রেণীর মানুষ পান করতে পারবে না। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এক নাম্বার শ্রেণী, বহু নামাজি, তার গা দিয়ে শুধু সুগন্ধ বাহির হয়, আতরের সুগন্ধ। তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হজ করেছে, দান সদাকা করে, মসজিদের ইমাম, মাদ্রাসার বড় মুহাদ্দিস, কিন্তু তার ভিতরে বেদাতি ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? বেদাতি ছিল। কেমন বেদাতি? রাসূল যেটা করেন নাই উনি সেটা করেছে, রাসূল যেটা করেন নাই উনি সেটা। ঈদে মিলাদুন নবী রাসূল পালন করেন নাই কিন্তু উনি করেছে, আবু বকর করেন নাই উনি করেছে। জানি কিছু মানুষের মন বেজার হবে, উসমান করেন নাই আপনি করেছেন, আলী করেন নাই আপনি করেছেন, আপনি আমলের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। দশটা সাবজেক্ট, সাবজেক্ট কয়টা? দশটা। নয়টা সাবজেক্টে আপনি 100 পেয়েছেন, একটাতে পাইছেন 29, 33-এ পাস, পাইছেন 29। আপনি কি ক্লাস পরিবর্তন করে উপরে উঠতে পারবেন? কয়টাতে ফেল? নয়টাতেই পাস, ফেল কয়টাতে? আপনার এক বছর পুরাটাই গ্যাপ, ঠিক না বে? ঠিক। আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন, আপনার আমলের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। আপনি মিষ্টি দিতে 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 এত মিষ্টি দিছেন, এখন মিষ্টির লাই তিতাই খাওয়াই যায় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন, আপনি সব কিছু ঠিক আছে, কিন্তু রাসূল যেটা করেন নাই এমন একটা বেদাত কাজ আপনি করে ফেলেছেন যেটা সমাজের ভিতরে এখন বেদাতে ভরপুর, সে হাউজের কাউসারের পানি পাবে? সেই হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাম তাদেরকে দেখবেন, রাসূল দেখে তাদেরকে চিনে ফেলবেন, এটা আমার উম্মত। এই উম্মতকে ডাক দিবেন, হাউজে কাউসারের পিয়ালা পান করার জন্য তার হাতে দিবেন। রাসূল বললেন আকাশের তারকা গণনা করা সহজ হবে, হাউজে কাউসারের পানির পিয়ালা গণনা করা শেষ হবে না। আকাশের তারকা আছে, গণে শেষ করতে পারবেন? কথা বলেন, গ্লাসের ভিতরে গণে শেষ করা যাবে? এর চাইতো লক্ষ লক্ষ কোটি কোটি হাউজে কাউসারের পিয়ালা রাসূলকে দিবেন তিনি। কে? রাসূল এই পিয়ালাটা নিয়ে তার হাতে দেওয়ার জন্য সামনে অগ্রসর করবেন, আপনি নেন। ইন দা মিং টাইম রাসূল ডাক দিবেন, তার উম্মত হিসাবে তাকে কাছে টেনে নিবেন, রাসূল পিয়ালাটা তার হাতের ভিতরে নিয়ে রাসূল বলবেন পিয়ালাটা নেন। নেন বলতে দেরি হবে, ইন দা মিং টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে একটা পর্দা ফেলে দিবে। কে পর্দা ফেলবেন? আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বলছেন এটা আপনার উম্মত? সে আপনার উম্মত ঠিক, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইসলামের ভিতরে এমন কিছু প্যাঁচ লাগিয়েছে যে বেদাত দিয়ে পুরা সমাজটাকে সে ধ্বংস করে দিয়েছে। রাসূল বলবেন সুহকান সুহকান সুহকান, আমার সামনে থেকে দূর হয়ে যা। তাহলে জানতে হবে কোন জিনিসটা বেদাত, আর বেদাত হিসাব করে আমাদের আমল করতে হবে ইনশাআল্লাহ। দুই নম্বর ব্যক্তি যে কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, সেটা হলো যারা সমাজের ভিতরে জুলুম করে আর জুলুমকারীদের হাত পক্ষে দিয়া সব সাদা হয়ে গেছে। সমাজে এমনও কিছু মুরব্বী আছে, উঁচেও সাদা নিচেও সাদা, সব পাকি গেছে, এরপরেও হাতে জুলুমবাজিদের পক্ষে তালি মারতেছে, নাই? কথা বলেন, নাই? আমি গিয়েছিলাম কয়েকদিন আগে যে উত্তরবঙ্গে প্রোগ্রামে, গাইবান্ধাতে এক জায়গায় প্রোগ্রাম করতেছি, একজন বুড়া ঠুনঠুনে হাতে হাঁটতে হারে না, হাতে লাঠি ধরি হাঁটে,
হাতে কয় আই যে দল করে হে দলের বিরুদ্ধে কিছু যদি কয় মাহফিল বন্ধ করে দিব হাতে হাঁটতে আরে না হাতে লাড়ি লই হাড়ে হাতে কয় আর দলের বিরুদ্ধে যদি হুজুর কিছু কয় হুজুরে কই দে আই কিন্তু মাহফিল বন্ধ করি আলাম দেখছেন হাতে বয়স 90 বছর হাতে এখনো জানে না যে কে জুলুমবাজ আর কে ধৈর্যশীলকারী এখনো সব পাকি গেছে এরপরও তার সিনার এখনো বয়স হয় নাই ঠিক না বেটি তুমি সব চিনো মিয়া কোনটা ফসা মাছ আর কোনটা তাজা মাছ সব চিনো তুমি বাজারে যাই টমেটো যেটা ভালো সেটা কিনতে পারো তুমি তুমি 60 টাকা ওজনের যে কপি এটা তুমি জীবনে কোনোদিন বাসি কপি কিনো না তোমারে বাসি যদি পরোটা দেয় তুমি ধরিয়া লাও তোমার চাই চিনি কম হলে তুমি ধরিয়া লাও সব জায়গায় তুমি বুঝতেছো সব পাকাই ফেলছো তুমি আর কোন দলটা জুলুমি করছে তুমি বুঝো না এখনো তুমি তালি মারতেছো রাসূল বলেন যারা জুলুমের জুলুমকারী দেখার পরেও হাতের ভিতরে তালি বাজায়া ওদের পক্ষে থাকবে এদেরকে আমি সোকান বলে দূর করে দেব আমার হাউজে কাউসারের পানি কিয়ামত পর্যন্ত না কোনোদিন এদের মুখের ভিতরে পড়বে না কথা বলেন পড়বে না তাহলে কয় শ্রেণী পাবে না কয় শ্রেণী পাবে না এক শ্রেণী বেদাত যারা করে বেদাতের সাথে যাদের সম্পর্ক আছে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে দুই নম্বর জুলুম করছে ওদের পক্ষে হাততালি দিচ্ছে এরাও কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে দাও খোদা দা আমায়া বার মোর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দা আমায়া বার মোর দারাজ দিল হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতেলে আমার কাবা ভাঙতেলে পাঠাও বাবিল দাও খোদা দা আমায়াবার ওমর দারাজ দিল দাও খোদা দা আমায়াবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুকমর অনরটল পাহাড় সম অনরটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দা আমায়াবার ওমর দারাজ দিল দাও খোদা দা আমায়াবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দা আমায়াবার ওমর দারাজ দিল বলেন আমিন।